জীবনের সবচেয়ে বড় অভিনয় হলো হাসতে ইচ্ছা না করলেও হাসতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। কেউ কেঁদে মনটাকে হালকা করে, আবার কেউ হেসে দুঃখটাকে চাপিয়ে রাখে। ধনীরা মন্দির মসজিদের ভেতর ভিক্ষা করেন, আর গরিবরা মন্দির মসজিদের বাইরে ভিক্ষা পাওয়ার চেষ্টা করেন। মন্দির ও মসজিদের ইট একই ইট ভাটা থেকেই তৈরি হয়। গীতা, বাইবেল, কোরআন লাইব্রেরিতে পাশাপাশি অবস্থান করে, কিন্তু এগুলো নিয়ে বিভেদ করে একদল আরেক দলের উপর। গ্রন্থ পড়ায় বিশ্বাসকে ধূলিসাৎ করে। মৃতদিন পালন করা হয় মোমবাতি জ্বালিয়ে, আর জন্মদিন পালন করা হয় মোমবাতি নিভিয়ে। বরযাত্রায় মানুষ যায় আগে, বর যায় পিছনে, আর শবযাত্রায় মৃত যায় আগে, মানুষ যায় পিছনে। অবৈধ পথে ধনী মানুষ সমাজে সম্মানিত, আর বৈধ পথে গরিব মানুষ সমাজে অবহেলিত। যে দুধ বিক্রি করে সে মানুষের দরবারে ঘুরে বেড়ায়, আর যে মদ বিক্রি করে মানুষ তার দরবারে আসে যায়। দুধওয়ালা দুধে জল মেশালে কটু কথার শিকার হয়, আর মদওয়ালা মদে জল মিশিয়ে খায়। 10 বছর একটানা পড়েও লেখাপড়ায় মানুষের নেশা হয় না, কিন্তু 10 দিন ধূমপান করলে তাতেই মানুষের নেশা হয়ে যায়। যে ভালোবাসে না তার ভালোবাসা পাওয়ার জন্য মানুষ বছরের পর বছর সময় ব্যয় করে, আর যে ভালোবাসে তাকেই মানুষ অবহেলা করে। এর একটি বড় উদাহরণ হলো নিজের মা বাবাই। মানুষ নিজের সময় নষ্ট করে ট্রোল টপিকসগুলি দেখে আর চিন্তা করে, তারা কিন্তু পড়া করে বা নিউজ দেখে সেটা নিয়ে চিন্তা করে না। যেটা খারাপ, যেটা মানুষের ক্ষতি করতে পারে, যেটা বিপজ্জনক, যেটা মানুষের সময় নষ্ট করে, যা মানুষের আদর্শ ধর্ম নয়, সেটা নিয়েই তারা চর্চা করে। কারণ পৃথিবীতে ভালো বিষয় মূল্যহীন, অপরকে সমালোচনা করাটাই মানুষের সবথেকে বড় ধর্ম। কথাগুলো একটু তেতো, কিন্তু এগুলোই সত্যি। মানুষ বড়ই অদ্ভুত। আর সবশেষে, ভিডিওটি ভালো লাগলে এই সোশ্যাল মেসেজটার শেয়ার চাই। ভালো থাকুন, অপরকে ভালো থাকতে দিন।